হ্যালো এভরিওয়ান, কোজাগরী লক্ষ্মী পূজা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ হচ্ছে বুধবার, তো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা হয়েছিল। তো বিকেলবেলা তারই প্রিপারেশন চলছিল, লুচি সাথে নারকেলের নাড়ু আর সুজি বানানোর জন্য। তো কাকি আর আমি বসে পড়েছিলাম বিকেলবেলা এগুলো বানানোর জন্য। কাকি এদিকে এখন চুলার জালটা ধরিয়ে নিচ্ছে, আমি ওইদিকে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, কিছুক্ষণের জন্য রেস্টে থাকবে, তাহলে লুচিটা ভালো ফুলবে। এদিকে নারকেলের নাড়ুটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেলটা আর সাথে চিনি। এখন নারকেলটাকে ভালো করে পাক দেওয়া হবে। নাড়ু বানানোর জন্য নারকেলটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরপর তাড়াতাড়ি হাতে হাতে দুজনে মিলে নাড়ুগুলো বানিয়ে নিলাম। এবার লেচিগুলোকে কেটে নেব, লুচিটা বানাতে হবে তো তাড়াতাড়ি করে। তো লেচিগুলোকে ঝটপট কেটে নিচ্ছি। তারপর এদিকে কাকি কড়াইতে দিয়ে দিল তেল, এবার আমি বেলে দেবো আর কাকি একে একে লুচিগুলোকে ভেজে নেবে। তো লুচিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার বানাবো হচ্ছে সুজি। তো সুজি বানানোর জন্য এখানে কিশমিশ আর কাজু বাদাম নিয়ে নিলাম, সেটা দিয়ে দিলাম তেলে। এগুলো হালকা ভেজে তারপর তুলে নেব। এবার দিয়ে দিলাম তাতে তেজপাতা আর সুজি, সুজির সাথে দিয়ে দেবো চিনি। তারপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ আর জল। তো সুজিটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এইসব করতে করতে হয়ে গেল সন্ধ্যা। এদিকে ভাই দেখো বাজে পোড়াচ্ছে না, দশটা না, ছয়টা, ভোগগুলো রেডি করছে, ফল ফসারি গুলো কেটে। ওইদিকে দেখো ভাই আবার কি করছে, ঠাকুরমশাই এদিকে চলে এসছে। তো পুজোটা শেষ হওয়ার পর তারপর আমি রাত্রের খাবার দাবারের প্রিপারেশন করব। চলো রান্না করে যাওয়া যাক। তো দেখি কাকি চিকেনটা করে নিয়েছে, এবার আমি চিকেন ফ্রাইড রাইস বানাবো। তো এদিকে চিকেনটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব, আর এদিকে কাজু কিশমিশ ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সেটা ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম, সাথে এবার চিকেনটাকেও ভেজে নেব। তো চিকেন ভাজাতে এখানে আমি জাস্ট জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে যে ফ্রাইড রাইসের চালটা সেদ্ধ করে নিয়েছি, এবার ফোড়নে দিয়ে দিলাম এলাচি দারচিনি লবঙ্গ, সাথে রাইসটা আর একটু ঘি লবণ চিনি আর ভেজে রাখা এই যে কাজু কিশমিশ আর যে চিকেন, এটা তেই আমার ফ্রাইড রাইস রেডি আর সাথে হচ্ছে চিকেন। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, টাটা।